नमस्कार বন্ধুরা, বেঙ্গল ফিশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন সপ্তাহে নতুন পর্ব নিয়ে এসে হাজির হলাম। প্রত্যেকদিনই আমি নতুন নতুন বিষয় তোমাদের সামনে তুলে ধরি। আজকেও ঠিক বেছে নিয়েছি ওই রকমই একটা বিষয়, এবং যেটা ভীষণ কমন এখনকার এই আধুনিক সমাজে আমাদের জীবনযাত্রা অনেকখানি দায়ী এই সমস্যাটার জন্য। সেটা হলো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া সমস্যায় আজকাল কিন্তু আমরা অনেকেই ভুগি। কিছু লাইফস্টাইল চেঞ্জ এবং মেডিসিন ছাড়া, মানে ওষুধ ছাড়াও, আমাদের জীবনযাত্রাকে পরিবর্তন করেও ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিভাবে সম্ভব, কোন পদ্ধতিতে সম্ভব, সেই কথাই আমি তোমাদেরকে জানাবো। এখনকার যে পর্বগুলো আমি করি, বেশিরভাগ পর্বই কিন্তু আমার দর্শক বন্ধুর অনুরোধেই করা। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে দিদি, ইউরিক অ্যাসিড নিয়ে কিছু বলো। এর আগে যদিও আমি এটা নিয়ে পর্ব করেছি, তারা খুঁজে পাচ্ছে না, তাই আমার মনে হলো যে ইউরিক অ্যাসিড নিয়ে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরি এবং বলি ওষুধ ছাড়াও কিন্তু সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করা। কোন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করবে, কী কী তোমাদের কীভাবে লাইফস্টাইলটাকে চেঞ্জ করবে সেটাই বলবো। আসলে ইউরিক অ্যাসিডটা কী সেটা তো জানতে হবে। সবার আগে বলি, ইউরিক অ্যাসিড হলো একটি জৈব পদার্থ যেটা আমাদের শরীরের মধ্যেই কিন্তু উৎপন্ন হয়। এটা আমাদের শরীরে অ্যাসিড এবং বেসের যে ব্যালেন্সটাকে মেনটেন করে, সোডিয়ামটাকে কন্ট্রোলে রাখে এই ইউরিক অ্যাসিডটা। ইউরিক অ্যাসিড কিডনিতে পরিস্রুত হয়ে, রক্তে যখন মিশে গিয়ে তারপরে কিডনিতে পরিস্রুত হয়ে আমাদের প্রস্রাবের মাধ্যম দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। যদি বেরোতে না পারে ঠিকমতো, যদি প্রস্রাবের মাধ্যমে না বেরোয় এবং রক্তে যদি এর পরিমাণটা অনেকটা বেড়ে যায় এবং বেশি উৎপন্ন হয়, তখনই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেকটা বেশি দেখায়। আবার এই ইউরিক অ্যাসিড যদি আমাদের সন্ধিস্থল, মানে গিটে গিটের মধ্যে স্ফটিক আকারে জমা হয়, তখন সেটা কিন্তু আরও বেশি বেদনাদায়ক হয়। আমরা সেটাকে বলি গেটে বাত অথবা গাউট। তবে ইউরিক অ্যাসিড বেড়ে গেলেই যে গাউট হবে সে কথা একদমই নয়। ইউরিক অ্যাসিড বাড়লেও অনেকের গাউট বা এই ধরনের সমস্যা হয় না। তখনই সমস্যাটা হয় যখন সন্ধিস্থল, মানে জয়েন্টের মধ্যে এটা স্ফটিক আকারে জমা হয় এবং সেই যন্ত্রণাটা কিন্তু মারাত্মক হয়। বিশেষ করে দেখা যায় পায়ের বুড়ো আঙুলের জয়েন্টে, তখন ওই জায়গাটা লাল হয়ে ফুলে যায়। এমন হয় যে তুমি হয়তো রাত্রিবেলায় ঘুমালে, খুব ভালোভাবে ঘুমালে, কোনো অসুবিধা নেই, সকালে উঠে খেয়াল করলে তুমি পাই নাড়াতে পারছো না, মাটিতে ফেলা তো দুরস্ত, এমন হয়ে যায় তখন, তখন তুমি হাঁটতেই পারো না। ইউরিক অ্যাসিড বাড়লেই কিন্তু এই সমস্যাটা দেখা যায়। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি করব। দেখো, সবথেকে বড় সমস্যা সমাধান হলো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া। আর তুমি যতক্ষণ না রক্ত পরীক্ষা করবে ততক্ষণ তুমি জানতেও পারবে না ইউরিক অ্যাসিড তোমার আছে কি নেই, যদি না কোনো এই গাউট জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে। এবারে তোমাদের মনে প্রশ্নই জাগতে পারে, দিদি তুমি তো বললে মেডিসিন ছাড়াও সম্ভব। হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব বলো তো? আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে। আসলে ইউরিক অ্যাসিড কেন বাড়ে, কী কী কারণে বাড়ে? প্রথমত হলো যারা প্রাণীজ প্রোটিন খুব বেশি পরিমাণে খায়, নিত্যদিন খায় এবং প্রচুর পরিমাণে খায়, সেটা একটা কারণ। যারা জল কম খায়, জল যদি তুমি খুব কম খায় তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা দেখা দেবে। আবার ডিহাইড্রেশন, দেখো জল কম খেলে তোমার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে, ডিহাইড্রেট যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা দেখা দেয়। আবার তুমি যদি লাইফস্টাইলটাকে প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাও, এটাও কিন্তু আরেকটা কারণ ইউরিক অ্যাসিড বেড়ে যায়। বংশগত কারণ তো আছেই, ওজন যদি মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন কিন্তু ইউরিক অ্যাসিডের একটা সমস্যা দেখা দিতে পারে। বিভিন্নভাবে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। এবার এটা দরকার তোমার এই এই যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করা, জলটাকে প্রচুর পরিমাণে খাওয়া। জল যদি তুমি না খাও ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হলো কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা দেখা দেবে। শুধু তাই নয়, কিডনি কিন্তু তোমার বিকল হয়ে যেতে পারে। ইউরিক অ্যাসিড এমনই একটা সমস্যা যেটা একমাত্র যে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেল রক্তে তার পরিমাণটা বাড়লো তা নয়, তার সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে আসে অনেকগুলো
অনেকগুলো রোগ, বিশেষ করে হার্টের রোগও কিন্তু দেখা যায় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে। এটা সব থেকে বড় মারাত্মক, তাহলে বুঝতেই পারছো। এবারে তোমাদের মনের প্রশ্ন জাগতেই পারে যে ইউরিক অ্যাসিড কী করে বুঝবো, যে আমার কতটা ইউরিক অ্যাসিড থাকা উচিত। আসলে পুরুষদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তে 7 মিলিগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তে 6 মিলিগ্রাম, এটা হলো হায়েস্ট রেঞ্জ, এর থেকে নিচে থাকাটাই উচিত। তবে পুরুষদের ক্ষেত্রে যতটা বেড়ে যায় ইউরিক অ্যাসিড, মহিলাদের ক্ষেত্রে কিন্তু অতটা বাড়ে না চট করে। মেনোপোজের পরে মহিলাদের ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার সমস্যা দেখা যায়, তার সঙ্গে সঙ্গে দেখবে মহিলাদের মেনোপোজের পরে গিটে বাত, আর্থ্রাইটিসের প্রবলেম, এই ধরনের সমস্যা কিন্তু খুব উঁকি দেয়। এবারে তোমাদের মনে হতেই পারে যে তাহলে দিদি যে বললো মেডিসিন ছাড়া আমাদের ইউরিক অ্যাসিড ভালো হবে, কী করে ভালো হবে? লাইফস্টাইলটাকে যদি আমরা চেঞ্জ করি, ধরো আমাদের খাওয়া দাওয়া, যেমন কিছু খাবার আছে ইউরিক অ্যাসিডে সেটা কিন্তু একদমই বারণ, যেমন ধরো সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ আছে, আবার রেড মিট, রেড মিট বলতে কিন্তু শুধু খাসির মাংস নয়, যে কোনো রকমের লাল মাংস, সেটা তুমি ভেড়ার মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, বা এই ধরনের খাবার, হাই পিউরিনযুক্ত কিছু খাবারকে অ্যাভয়েড করতে বলে। মেটে সেটা তুমি মুরগির মাংসের মেটে খাও অথবা খাসির মাংসের মেটে খাও, সেটাও কিন্তু না খাওয়া উচিত। মাছের মাথা, যেমন যে কোনো অ্যানিম্যালের অর্গ্যান যদি তুমি খাও, তাহলে সেটাও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেয়। অনেকের মনের মধ্যে এই একটা সংশয় কাজ করে, দিদি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে টমেটো খেতে বারণ করে, ঢ্যাঁড়স খেতে বারণ করে, এইসব শাকসবজির মধ্যে খুব একটা কিন্তু বারণ নেই, অনেকে ভয় পায়। আমি তাদেরকে বলবো টমেটো যখনই খাবে, বীজ, টমেটোর ভেতরে বীজটা কিন্তু পুরোটাই ফেলে দিয়ে তারপরে খাবে, তাহলে কিন্তু আর এই ধরনের সংশয় তোমার থাকবে না। মুসুর ডাল অনেকে ভয় পায়, তবে কোনো জিনিসই বেশি পরিমাণে খাওয়া উচিত না, তুমি অবশ্যই খেতে পারো কিন্তু সেটা পরিমিত খেতে পারো। দুগ্ধজাতীয় খাবার কিন্তু ইউরিক অ্যাসিডে কোনো প্রভাব ফেলে না, খাওয়া খুবই ভালো, শরীরের জন্যও ভালো, তবে হ্যাঁ সেটা যেন খেতে গিয়ে প্রচুর পরিমাণে, প্রচুর বেশি পরিমাণে না হয়। সব থেকে বড় যে জিনিসটা করতে হবে সেটা হলো জলটা খেতে হবে, জল তুমি ভীষণভাবে যদি খাও, জল তুমি ভালো মতো যদি খাও, তাহলে চট করে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়ে না। আর ইউরিক অ্যাসিড বেড়ে গেলে একদিকে যেমন হার্টের সমস্যা দেখা যায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু কিডনির সমস্যাও দেখা যায়, কাজেই তোমাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। ভিটামিন সি যুক্ত ফল আমাদের ইউরিক অ্যাসিডের জন্য কিন্তু খুব ভালো, সেক্ষেত্রে বেশি যদি তুমি কিছু খেতে না পারো, অন্ততপক্ষে পাতিলেবু খাও, পাতিলেবু, কমলা লেবু, তারপর মুসম্বি লেবু, আমলকি, পেয়ারা, আপেল, আনারস, এই জাতীয় ফল কিন্তু ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। বাদ বাকি খুব মিষ্টি জাতীয় ফলটাকে একটু অ্যাভয়েড করো। ক্যান ফুড, একটা জিনিস সবসময় বলি, অ্যালকোহল যারা নাও তাদের পক্ষেও কিন্তু খুব খারাপ, এমন কি যারা সফট ড্রিঙ্কস খুব বেশি পরিমাণে খায়, আবার ক্যান জাতীয়, ক্যানের মধ্যে থাকা যে ড্রিঙ্কগুলো থাকে সেগুলো যদি খায়, সে তুমি ফ্রুট জুসও যদি হয়, সেটা যদি মিষ্টির পরিমাণ অনেক বেশি থাকে, সেটাও কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়। ইউরিক অ্যাসিড সেটা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে বেশ বড় একটা প্রভাব বিস্তার করে। তুমি যদি তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, ওজনটাকে নিয়ন্ত্রণ করো, হালকা এক্সারসাইজ করো, জলটা খুব বেশি পরিমাণে খাও, এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করো, তেল মশলাযুক্ত খাবারটাকে একটু কমিয়ে দাও, লো কার্বযুক্ত খাবার তুমি খাও, এবং তার সঙ্গে যেটা বললাম সামুদ্রিক মাছ, রেড মিট, এইগুলোকে যদি কমিয়ে ফেলো না, তাহলে দেখবে অটোমেটিক ইউরিক অ্যাসিডটা কন্ট্রোল করা সম্ভব। আর এই গরমকালে যে সবজিগুলো আছে, যেমন পটল বলো, তারপরে তোমার লাউ, চাল, কুমড়ো, এই জাতীয় যে সবজিগুলো, এগুলো কিন্তু খুব ভালো, এগুলো তুমি প্রতিনিয়ত খাদ্য তালিকাতে রাখো, তাহলে দেখবে তোমার শরীরও অনেকখানি ভালো থাকবে। নিজের একটু সিস্টেমে চেঞ্জ করে, নিজের লাইফস্টাইলটাকে একটুখানি যদি চেঞ্জ করতে পারো, তাহলে সত্যি ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করা সম্ভব। প্রথম অবস্থায় এইভাবে পরিবর্তন করে একটু দেখো, আমি নিশ্চিত তোমাদের অনেকটা কমে যাবে, কিন্তু তা সত্ত্বেও যদি মনে হয় না এটা কমছে না, বরঞ্চ এটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তার দেখিয়ে নাও, ডাক্তার রক্ত পরীক্ষা করে তোমার ইউরিক অ্যাসিড কীরকম পরিমাণে আছে জেনে সেই বুঝে ওষুধ দেবো, ওষুধ খেলেই তুমি ভালো হয়ে যাবে। কেমন লাগলো এই পর্বটা সেটা জানাতে ভুল করো না। যদি মনে হয় আমি সত্যিই তোমাদের একটা ছোট্ট বিষয় তুলে ধরলাম এবং এটা খুব কাজের পর্ব, তাহলে যতটা সম্ভব পারো এই ভিডিওটাকে শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা।
নমস্কার।